দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন তার কৃষককুল স্বাবলম্বী হবে কিন্তু আজকে কৃষকের কৃষ্ণনগর পঞ্চায়েতের কর্পোরেট ফান্ডে প্রায় 12,88,000 টাকা এই কৃষকের টাকা কতিপয় বিজেপি নামধারী কিছু দুষ্কৃতী লুটতরাজ ওরা প্রজেক্ট কমিটিকে সম্পূর্ণ ঘুমে রেখে এই টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয় ত্রিপুরা শাবরুম সাতচাঁদ ব্লকে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এবার প্রকাশ্যে এসেছে গ্রাম উন্নয়নের টাকা লুটে বিজেপির কিছু নেতা পার্টি নেতা জড়িত থাকার অভিযোগ আবারও বলছি ত্রিপুরার শাবরুমের সাতচাঁদ ব্লকে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে এসেছে গ্রাম উন্নয়নের টাকা লুটে পুটে খেয়েছে বিজেপির কিছু নেতা এবং পার্টি নেতা ত্রিপুরার মুখ্যমন্ত্রী যখন স্বচ্ছ প্রশাসন ও স্বচ্ছ পঞ্চায়েত গঠন করার ডাক দিয়েছেন ঠিক তখনই সদলীয় কিছু নেতা পার্টি নেতার কুকৃতি সামনে এসেছে গ্রাম উন্নয়নের প্রকল্প কমিটির সদস্যরাই জড়িয়েছে আর্থিক কেলেঙ্কারিতে অভিযোগের বিশদ তথ্যে জানা যায় শ্রীনগর পঞ্চায়েতে প্রজেক্টের জন্য প্রায় 12,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু প্রজেক্ট কমিটির সদস্যরা জানেনই না এই টাকা কোথায় গেল এবার এই অভিযোগ এনে খোদ সরব হলেন জেলার কিষাণ মোর্চার নেতা প্রশ্ন উঠছে আশ্বিনের শারদ পাতে সরকারি টাকা গেল বিজেপি নেতাদেরই পেটে আমি ভারতীয় জনতা কিষাণ মোর্চার দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সদস্য মিহির মজুমদার দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন তার কৃষককুল স্বাবলম্বী হবে কিন্তু আজকে কৃষকের কৃষ্ণনগর পঞ্চায়েতের কর্পোরেট ফান্ডে প্রায় 12,88,000 টাকা এই কৃষকের টাকা কতিপয় বিজেপি নামধারী কিছু দুষ্কৃতী লুটতরাজ ওরা প্রজেক্ট কমিটিকে সম্পূর্ণ ঘুমে রেখে এই টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয় আমি একজন কিষাণ মোর্চার দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সদস্য হিসাবে অবিলম্বে ওদের দল থেকে বহিষ্কার করে করাবো আবেদন রাখি আমার নাম জয়দেব সেন আমি কৃষ্ণনগর পঞ্চায়েতের একজন বাসিন্দা কৃষ্ণনগর পঞ্চায়েতে IWMP প্রকল্পে করস্পন্ডেন্ট ফান্ডের প্রায় 12,00,000 টাকার উপরে ছিল কিন্তু কমিটির কোনো সদস্যের রেজুলেশন ছাড়া জেলা পরিষদের সদস্য শক্তি কেন্দ্রের ইনচার্জের সময়ের অনুমতি নিয়ে এটা টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছে নাম রত্নেশ্বর নাথ শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য প্রজেক্ট কমিটির সদস্য কিন্তু বর্তমানে দেখা গেল আমরা অতীতে শ্রীনগর পঞ্চায়েতের মাধ্যমে একটা প্রজেক্ট কমিটি গঠন করা হয়েছে গঠন করা হওয়ার পরে আমরা বিভিন্ন অতীতে বিভিন্ন কিছু পেয়েছি কিন্তু বর্তমানে দেখা গেল আপডেট এ পর্যন্তই পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় ধন্যবাদ।